হাই ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি মজার আরেক রেসিপি, আর তা হচ্ছে কাঁঠালের পিঠা বা কাঁঠালের বড়া। আসো দেখে নিই আমি কীভাবে করছি। এই কাঁঠালগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি যেখানে দানাগুলা, আর এখন আমি কাঁঠালগুলা একটা জারের মধ্যে নিয়ে নেব আর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর করতে যাচ্ছি কাঁঠাল পিঠা, খুবই মজাদার আরেক পিঠা। আমি কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ একদম সফট হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি কোনো কিছুই অ্যাড করি নেই। আচ্ছা, আমি এখন ওই কাঁঠালের ব্লেন্ড করাটা আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপ। আমি হাফ কাপ দুইবার দিয়ে দিলাম। আমি এখন দেব এক কাপ ময়দা, আর আমি দুই হাফ কাপ পরিমাণ দুইবার দিলাম ব্লেন্ড করা কাঁঠালটা। আমি এটা এখন একটা উইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই উইস্কের মাধ্যমে বা আপনি কিন্তু হাত দিয়েও করতে পারেন। আচ্ছা, আমি হাত দিয়ে করে নিচ্ছি। আস্তে আস্তে করে আমাকে এটা মাখাতে হবে এবং এটার ঘনত্বটা বুঝতে হবে। আর এটা কিন্তু হাতে উঠানো যায় এরকম, আমি এইভাবে আর কি করবো, খুব বেশি পাতলা করা যাবে না। আচ্ছা, আমি এখন অ্যাড করব গুড়। এক্ষেত্রে আপনারা চিনিটাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের যার যার চিনি এবং মানে মিষ্টিটা এটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে একটু কম দিলেই হবে, কারণ কাঁঠালটা কিন্তু এমনিতেই মিষ্টি এই কারণে। এভাবে আমি বাকি গুড়টাও দিয়ে দেব। গুড়টা আমার লিকুইড গুড় ছিল, কিন্তু সেটা দিলে যদি বেশি পাতলা হয়ে যায় এই কারণে দিলাম না। খুব ভালোভাবে আমাকে এটা মাখিয়ে নিতে হবে। এই যে আমার এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে আমি মাখিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এভাবে এরকমই হবে। এখন আমি এটাকে কয়েক মিনিট রেস্টে রেখে দেব, মিনিমাম 30 মিনিট আমি রেখে দিলে ভালো হয়। সাথে সাথে করলেও সমস্যা নেই, একটা ক্লিন ফিল পেপার দিয়ে আমি এটাকে মুড়িয়ে নেব। আমি এখন একটা ক্লিন ফিল দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখব। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি আর আমি এটা ঢেকে রেখেছিলাম, আর এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব হালকা মিডিয়াম আঁচেই রাখতে হবে, খুব বেশি জোরে আমি দেব না। এভাবে করে আমি ভেজে নেব পিঠাগুলোকে। আমি এভাবে কিন্তু বারবার আমি নাড়া দিয়ে দেব, এতে করে সব সাইডে লালটা কালারটা সব সাইডে একই রকম হবে। আর এটা কিন্তু একটু বেশি করে ভাজতে হবে, কারণ এটা একটু যত কালারটা বেশি ভাজলে কালারটাও সুন্দর আসবে। ন্যাচারাল কালার, আমি এখানে কোনো কালার ইউজ করিনি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কেমন লাল লাল হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নেব এগুলোকে পরিবেশনের জন্য। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁঠাল পিঠা, খুবই মজার। আর আশা করি ভালো লেগেছে আপনাদের। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।